প্রিয় সম্মানিত ভিউয়ার্স, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে সকল দেশবাসী মৎস্যচাষী ভাই ও বন্ধুদের প্রাণ ভরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দেখুন, আমার পুকুরে আজকে জাল খেয়েও দিচ্ছি। এখান থেকে কাতল মাছ ধরা হবে। এই পুকুরটা আমি শীতে সেচ দিয়ে পুকুর মাটি কাজ করাবো, তাই এই মাছগুলো আমি এক পুকুর থেকে আরেক পুকুরে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো আমাদের এই কাতল মাছের সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো, এবং শীতে এই কাতল মাছ কীভাবে আপনারা চাষ করতে পারবেন। দেখেন, আমরা এই কাতল মাছের পোনাগুলো সারা বাংলাদেশেই সেল দিয়ে থাকি, অথবা সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে নিয়েও যেতে পারবেন। তো অবশ্যই দেশবাসী ভাই ও বন্ধুদের কাছে আমার প্রাণভরা অভিনন্দন থাকবে, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখুন আমাদের এই কাতল মাছের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো। এই টাইপের কাতল মাছগুলো আপনারা যে কোনো খাল বিল ও বায়ুফ্লকে চাষ করতে পারবেন, যে কোনো পুকুরে, যে কোনো মাছের সাথে। দেখুন এই টাইপের কাতল মাছগুলো, দেখেন এগুলো অরিজিনাল কাতল মাছের পোনা। আমরা এই পোনাগুলো বিক্রয় করব, অল্প কিছুদিনের ভিতরেই বিক্রয় করে দেব। দেখুন, যারা এই কাতল মাছের পোনা সংগ্রহ করতে চান, আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন অবশ্যই। এবং এই কাতল মাছগুলো আপনার ফিড, খোল, কোড়া, ভুসি দিয়ে চাষ করতে পারবেন। অবশ্যই যে কোনো মাছের সাথে এই কাতল মাছ চাষ করতে পারবেন। এই টাইপের কাতল মাছগুলো আপনার সর্বোচ্চ সময় লাগবে 3-4 মাস সময় লাগবে, 1 কেজি 1200 গ্রাম, 1.5 কেজি হতে। দেখেন এরকম তিনটা প্রাইসে ভাগ করা থাকবে। আপনারা চাইলেই যে কোনো মাছের পোনা ও সুপরামর্শ আপনারা আমাদের কাছ থেকে পাবেন। দেখুন, তো অবশ্যই দেশবাসী ভাইদের কাছে আমার আবারও প্রাণ ভরা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের বক্তব্য এখানেই শেষ করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।